السلام عليكم ورحمة الله وبركاته. জুমার খুতবা আমরা প্রথমে বাংলায় আলোচনা করি, তারপরে আরবিতে খুতবা দিই। আরবিতে খুতবাটা বাধ্যতামূলক কিনা? আরবিতে খুতবা বাধ্যতামূলক না, কিন্তু খুতবা বাধ্যতামূলক, মানে খুতবা দিতে হবে, এটা তো জুমার জন্য বাধ্যতামূলক বিষয়। কিন্তু খুতবাটা কোন ভাষায় হবে, আরবিতে হবে না স্ব ভাষায় হবে, এটা নিয়ে এক তালাফ আছে। এটা নিয়ে পৃথিবীর বিশাল সংখ্যক আলেমদের মত হলো প্রত্যেক জাতি তাদের নিজস্ব ভাষায় খুতবা দিবে। সৌদি আরবের অনেক ওলামায়ে কেরাম, শাইখ বিন বাজ, সালেহ বিন উসাইমিন, ওনারা সবাই ফতোয়া দিয়েছেন যে প্রত্যেকেই তার নিজ নিজ দেশের ভাষায় খুতবা দিবে। আবার আমাদের ওলামায়ে দেওবন্দ, দেওবন্দের ফতোয়া হলো না, এটা আরবিতেই দিতে হবে, যেহেতু এটা জিক্রুল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআ ফাসআউ ইলা জিক্রিল্লাহ। তো জিক্রিল্লাহ বলতে এখানে খুতবাকে বোঝানো হয়েছে। সুতরাং আল্লাহর জিকির বাংলায় হবে না, আল্লাহর জিকির আরবিতেই হবে। এটা হলো ওলামায়ে দেওবন্দের দলিল। সুতরাং এটা ইখতিলাফি বিষয়, তো কারো মতে মানে আরবিতে দিলে হবে, কারো মতে বাংলাতে। যেহেতু আমাদের সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত হলো আমরা আরবির খুতবার আগে, মানে আরবিটাকে আমরা খুতবা হিসাবে ধরে নিই, আর তার আগে খুতবা পূর্ব বয়ান, সেটাকে আমরা খুতবা বলি না। আমাদের দেশে বলা হয় সেটা খুতবা পূর্ব বয়ান, খুতবা পূর্ব বয়ান, আর খুতবা হলো আরবিটাই। আর যদি আমরা সুবিধা হয় এইভাবে যে বাংলায় যেটা বয়ান করলাম সেটাই আরবিতে বললাম, তাহলে একই খুতবা দুই ভাষায় হলো। আমরা চেষ্টা করি ওইটাই করার, যে আমরা বাংলা যেটা বলি সেটাকে আরবিতে বলি, তাহলে একই খুতবা, খুতবা একটাই, কিন্তু সেটা বাংলা ভাষায়ও হলো আরবি ভাষায়ও হলো। তবে একতলাফি বিষয়ের ব্যাপারে খেয়াল রাখতে হবে যে একতলাফি বিষয়ে আপনি একটাকে একেবারে 100% সহি, আরেকটাকে 100% ভুল, এইরকম কট্টরপন্থা অবলম্বন করা যাবে না। শরীয়তের অসংখ্য বিষয় আছে যেগুলো দুইটাই ঠিক। সুতরাং একতলাফি বিষয়ের ব্যাপারে আমরা একটার উপরে আমল করতেছি, কিন্তু আরেকটাকে ভুল বলে, এটাকে বাতিল বলে উড়াই দেওয়া যাবে না। এজন্য আমাদের দেশে বা আমাদের সমাজে অনেক মসজিদে শুধু বাংলায় খুতবা দেওয়া হয়, তাই বলে যারা আরবিতে দেন তাদেরটা খুতবা না, এইরকম বলে দেওয়া যাবে না। আবার যারা আরবিতে দেন তারাও অনেকে কট্টরপন্থা অবলম্বন করে বলেন যে খুতবা এখন বাংলা হয়ে গেছে, কয়দিন পরে নামাজও বাংলা হয়ে যাবে। তো এই জাতীয় বেহুদা কথাবার্তা বলে, মানে এটাকে আবার বাতিল করে দেওয়া, এটাও ঠিক না, দুইটাই খারাপ। এজন্য আমরা বলবো যে ইখতিলাফি বিষয়ে দুইটাকেই আমরা সম্মান জানাবো, কারণ দুইটাই তো ওলামায়ে কেরামদের মত, এটা তো সাধারণ লোকেরা, মূর্খ লোকেরা বলেন নাই। যারা বলছেন যে বাংলা দিতে হবে তারাও কিন্তু বিশ্বের বড় বড় ওলামায়ে কেরাম, তাদের কথায় পৃথিবীর কোটি কোটি মুসলিম চলে। আমার আপনার কথায় কয়জন মানুষ চলে? সরকারবাড়ি মসজিদে আমরা যেগুলো বলি, আমাদের কথায় পৃথিবীর কয়জন মানুষ চলে? আর সৌদি আরবের শাইখ বিন বাজ আর উসাইমিনের কথায় কোটি কোটি মুসলিম পৃথিবীতে আমল করে। তাহলে তারা বলছেন যে বাংলা দেওয়া যাবে, কারণ আমি যদি এখানে সরকারবাড়ি মসজিদে বসে বলি যে না বাংলা দেওয়া যাবে না, এটা হলো তাদের এলেমের সাথে বেয়াদবি। আরেকটা হলো ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে দেওবন্দের কথায়ও পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম কিন্তু আমল করে, তারা বলছেন যে বাংলায় দেওয়া যাবে না, আরবিতেই দিতে হবে। তাহলে তাদের মতকেও আমরা সম্মান জানাবো, দুইটাই ওলামায়ে কেরামদেরই একতলাফ। যদি মূর্খ মানুষের একতলাফ হইলে সেটা তো গ্রহণযোগ্য না, দুইটাই যদি আলেমদের একতলাফ হয় তাহলে দুইটা মতকেই আমরা সম্মান জানাবো, দুইটা কোনোটাকে আমরা একেবারে গোমরা বাতিল ভুল এই জাতীয় আমরা বলবো না। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।